কক্সবাজারের মহেশখালীত আদিনাথ মেলার মারত গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ এরে বেলুন বিক্রেতা দম্পতি স্বামী স্ত্রী নিহত হয়ে আহত হয়ে শিশু সহ তিনজন তীর্থযাত্রী। আজ বুধবার সকালে এই ঘটনাগান ঘটে। আহত দর্শনার্থী হইল নীরব পাল, অঞ্জলি রানী দে ও ইদুল দে। প্রত্যেক দেশের সূত্র জানা গিয়ে মেলার বেলুন বেশি ফেলায় মেলার শুরুর দিন ফজর তারা দুইজন আইয়ে আদিনাথর গুড়াত উগ্র সায়ন ধোনার ফিশন দিয়ে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বেলুন ফুলে বেচা শুরু করে। সকাল 10টা বাজে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয় সিলিন্ডার গো। এন্ড ঘটনাস্থলেতেই বেলুন বিক্রেতা ওই নারী ও পুরুষ নিহত হয়। পুলিশ নিহত লাশ দুনুয় উদ্ধার করে ময়না তদন্ত লাই কক্সবাজার সদর হাসপাতালে মর্গত ফাটায়। আর আহত তিন দর্শনার্থীরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়ার। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।